সন্তান প্রসব বা নর্মাল ডেলিভারির সময় ডেলিভারি রুমে কি কি ঘটনা ঘটে, এই প্রশ্নগুলো আপনাদের মনে থাকতে পারে। এবং যারা নর্মাল ডেলিভারি আশা করেন তারা জানতে চান ঠিক ডেলিভারির সময় কি কি ঘটনা ঘটে। এছাড়াও এর সাথে আরও অনেক সম্পর্কযুক্ত প্রশ্ন আছে, যেমন ডেলিভারির আগ দিয়ে কোন কাজগুলো করা উচিত, কোন কাজগুলো করা উচিত না। এছাড়াও কখন নর্মাল ডেলিভারির জন্য পেইন উঠবে, কোন লক্ষণে আমি বুঝবো নর্মাল ডেলিভারির আর বেশি বাকি নেই, তো ডেলিভারি রুমে কী কী হয় থেকে শুরু করে সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমেই পেয়ে যাবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয়ে থাকে? 37 থেকে 40 সপ্তাহের যে কোনো সময় নর্মাল ডেলিভারি পেইন উঠতে পারে, এটি স্বাভাবিক প্রসব। যদি এর আগেই ডেলিভারি হয়ে যায় সেক্ষেত্রে আপনার প্রি ম্যাচুয়ার ডেলিভারি হবে, আর যদি এর পরে ডেলিভারি হয় তাহলে সর্বোচ্চ 42 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। 42 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে চাইলেও চিকিৎসকের নিগরানিতে এবং শিশুর নড়াচড়া খেয়াল রেখেই 42 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা যায়। যাদের 42 সপ্তাহের পরেও ডেলিভারি পেইন না ওঠে, সিজার ডেলিভারির মাধ্যমে সন্তানকে প্রসব করানো হয়। মোটামুটিভাবে 8 মাস 24 দিন পর্যন্ত শিশুটি আপনার পেটে থাকবে এবং তারপরে যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে। 7ম মাস থেকে একজন নারী হালকা হালকা করে ডেলিভারি পেইন অনুভব করতে পারেন, তবে প্রথম দিকে যে পেইনগুলো থাকে সেটিকে বলা হয়ে থাকে ফলস পেইন। ফলস পেইন যদি আপনার উঠে, আপনি যদি একটু বিশ্রাম করেন, মেডিসিন গ্রহণ করেন, হাঁটাহাঁটি করেন কিংবা জল পান করেন, এই ব্যথা কমে যাবে। কিন্তু সিরিয়াসভাবে যদি আপনার লেবার পেইন উঠতে থাকে, সে ব্যথা কখনোই এই ধরনের কাজগুলোতে কমবে না। সিরিয়াস লেবার পেইন চেনার কিছু উপায় আছে। যখন একজন নারী ডেলিভারি পেইন উঠতে শুরু করে তখন তা হুট করে একেবারে তুঙ্গে চলে যায় না, অল্প অল্প করে ব্যথা উঠতে শুরু করে। সাধারণত পিঠের মাঝখানে নিম্নাংশে অর্থাৎ কোমরের দিক দিয়ে এই ব্যথাটি উঠতে শুরু করে এবং আস্তে আস্তে করে এই ব্যথাটি তলপেটের নিচের দিকে ছড়াতে থাকে, ধীরে ধীরে তলপেট থেকে থায়ের দিকে ছড়াতে থাকে। প্রথমে ব্যথা খুব হালকা পরিমাণে থাকে, অনেকের পিরিয়ডের সময় যে ধরনের ব্যথা হয় তেমনই ব্যথা। ব্যথার তীব্রতা আস্তে আস্তে বাড়ে এবং ব্যথার মাঝখানের গ্যাপগুলো আস্তে আস্তে কমতে থাকে। দেখা যায় প্রথমে 2-3 ঘন্টা পরপর ব্যথা হচ্ছে কিন্তু হালকা ব্যথা হচ্ছে, এভাবে আস্তে আস্তে 1 ঘন্টা পরপর ব্যথা হবে, 1/2 ঘন্টা পরপর, 15 মিনিট পরপর, 10 মিনিট পরপর, 2-3 মিনিট পরপর বা 1 মিনিট পরপর ঘুরে ঘুরে এ ব্যথা আসতে থাকবে। সময়ের পার্থক্য যতটাই কমতে থাকবে ব্যথার তীব্রতা ততটাই বাড়তে থাকবে। এটি হচ্ছে আসল লেবার চেনার উপায়। আসল লেবার যখন উঠবে এর সাথে আপনার জড়ি দিয়ে একটি মিউকাস প্লাগ দেখতে পেতে পারেন, এটি চটচটে এক ধরনের স্রাব যার সাথে রক্ত মিশ্রিত হয়ে থাকে। এই মিউকাস প্লাগ বেরিয়ে আসার অর্থ হচ্ছে আপনার বাচ্চা এখন ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। এই মিউকাস প্লাগটি সার্ভিক্সের মুখটিকে আটকে রাখে এবং যখন ডেলিভারির সময় হয় এই মিউকাস প্লাগটি বেরিয়ে যায় সার্ভিক্সের মুখ দিয়ে, যেন বাচ্চা বেরিয়ে আসতে পারে সেজন্যই। এর সাথে হালকা ধরনের রক্তপাত হওয়াকে শো বলা হয়ে থাকে, এটি দেখলে চিন্তার কোনো কিছু নেই। 37 সপ্তাহ পার হওয়ার পরে ব্যথার সাথে সাথে আপনার জলও ভাঙতে শুরু হতে পারে, এমন ধরনের লক্ষণ দেখলে দ্রুত ডক্টরের কাছে যাবেন। আপনার জরায়ু সংকোচন এবং সম্প্রসারণ শুরু হয়ে যেতে পারে, পেট শক্ত হতে পারে আবার নরম হতে পারে, এটাই জরায়ু সংকোচন ও সম্প্রসারণের লক্ষণ। যত যাই কিছু হোক না কেন আপনার বাচ্চা সঠিকভাবে নড়ছে কি না খেয়াল করবেন। পাশাপাশি খেয়াল রাখবেন আপনার যদি জল ভেঙে যায় সেই জলের সাথে কোনো সবুজ কিংবা কালো বর্ণের পদার্থ বেরিয়ে আসছে কি না। সবুজ কিংবা কালো বর্ণের পদার্থ বেরিয়ে আসার অর্থ হচ্ছে বাচ্চা পেটের ভেতরে মলত্যাগ করে দিয়েছে। এই জল যদি বাচ্চা সেবন করে বা খেয়ে ফেলে তবে বাচ্চার মারাত্মক ইনফেকশন এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, এই বিষয়টি খেয়াল রাখা সকলেরই জরুরি। এমন ধরনের ব্যথা দেখা দিলে আপনার দ্রুত ডক্টরের কাছে যাওয়া উচিত, হসপিটালে অ্যাডমিট হওয়া উচিত। তবে যেহেতু ব্যথা ধীরে ধীরে করে উঠতে থাকে আপনি যথেষ্টই সময় পাবেন নিজেকে প্রিপেয়ার করার, ব্যাগ গুছিয়ে ধীরে সুস্থে হসপিটালে যেতে পারেন। যদি আপনার এটি প্রথম বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে 48 ঘন্টা পর্যন্ত ডেলিভারি পেইন সহ্য করতে হতে পারে, তবে 48 ঘন্টায় তীব্র ব্যথা থাকবে না।
ব্যথা আসা যাওয়া করতে থাকবে এবং অল্প থেকে বাড়তে থাকবে। মোট তীব্র ব্যথা আপনার সর্বোচ্চ 8 থেকে 10 ঘন্টা থাকতে পারে। দ্বিতীয়বার ডেলিভারির ক্ষেত্রে খুব দ্রুতই বাচ্চা হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চা একটু কম সময় হয় এবং ব্যথাও একটু কম সহ্য করতে হয়। যখন আপনি ডেলিভারির জন্য হসপিটালে যাবেন অবশ্যই কিছু কাজ করতে হবে এবং কিছু কাজ করবেন না। অনেকেই যে ভুলটি করে থাকেন, ব্যথা উঠলে প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি করেন, এতে কোনো লাভ হয় না, বরঞ্চ আপনাদের এনার্জি নষ্ট হয়। অপরপক্ষে চিকিৎসক ভাবেন আপনি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত নয়, তাই ব্যথা উঠলে কখনোই জোরে জোরে চিৎকার করবেন না। নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন, এভাবে লম্বা শ্বাস নিন এবং ছাড়ুন, এতে ব্যথার তীব্রতা আপনার কম পরিমাণে অনুভব হবে। খেয়াল রাখবেন এ সময় কখনোই যেন আপনার বমি না হয়, বমি হলে আপনার শরীর বেশ নিস্তেজ ও দুর্বল হয়ে যাবে। এছাড়াও এ সময় অনেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দেন, এই কাজগুলো করবেন না। অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে পুষ্টিকর খাবার খেতে। পুষ্টিকর খাবারের মধ্যে খেজুর, ড্রাই ফ্রুটস, বিভিন্ন ধরনের ফল, জুস এগুলো খেতে পারেন। নিজেকে ডিহাইড্রেশনে ভোগাবেন না, অল্প অল্প করে জল পান করতে থাকবেন যেন ডেলিভারির সময় আপনার পর্যাপ্ত পরিমাণে শক্তি থাকে। যদি আপনাকে 2 থেকে 3 দিন ব্যথা সহ্য করতে হয় সেক্ষেত্রে স্নান তো অবশ্যই করতে হবে। স্নান করবেন কুসুম গরম জলে, যা আপনার নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে। অনেকে এই সময় যে কাজটি করে থাকেন তা হচ্ছে একেবারে শুয়ে বসে থাকেন। মনে করেন তার ব্যথা হচ্ছে, তার ডেলিভারি হবে, তিনি শুয়ে বসে থাকলেই যথেষ্ট। এই কাজটি মোটেও করবেন না। আপনার বাচ্চা হওয়ার জন্য আপনার সার্ভিক্সের মুখ অন্ততপক্ষে 10 সেন্টিমিটার খুলতে হবে। সার্ভিক্সের মুখ যদি 10 সেন্টিমিটার না খুলে তবে সেই রাস্তা দিয়ে বাচ্চা বেরিয়ে আসতে পারবে না। সেক্ষেত্রে কোনো চিকিৎসারত নার্স অথবা কোনো চিকিৎসারত ডক্টর আপনার যৌনের মুখ দিয়ে সার্ভিক্সে আঙুল ঢুকিয়ে চেক করবে সার্ভিক্স ঠিক কতটুকু খুলেছে। সার্ভিক্স 10 সেন্টিমিটার অথবা 4 আঙুল পরিমাণ খোলার পরে আপনার বাচ্চা হবে, এছাড়া আপনার বাচ্চা হওয়া সম্ভব নয়। আর এটি করানোর জন্য, দ্রুত ডেলিভারির জন্য আপনার হাঁটাহাঁটি করতে হবে। আপনি যত নিস্তেজ পড়ে থাকবেন ডেলিভারির সম্ভাবনা ততই কমবে। যখন আপনার সার্ভিক্সের মুখ 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে যাবে এবং আপনার বাচ্চার মাথা নিচে নেমে আসতে শুরু করবে, তখন আপনি যেই কেবিনে বা যে রুমে ভর্তি হয়েছেন সেখান থেকে আলাদা একটি রুমে আপনাকে নিয়ে যাওয়া হবে, যে রুমটিকে বলা হয় থাকে ডেলিভারি রুম। সে রুমে আলাদা বেডের ব্যবস্থা থাকে, সেই বেডে রোগীকে শুয়ে দেওয়া হয় এবং সেখানে পা দুটো উঁচা করে রাখার ব্যবস্থা করে দেওয়া থাকে, যেখানে পা দুটো উঁচা করে দিয়ে আপনাকে ডেলিভারির জন্য প্রস্তুত করিয়ে দেওয়া হয়। এখন মূল কাজ আপনার। আপনার বাচ্চা যখন ভেতর থেকে প্রেশার দিতে থাকে ঠিক সে সময় আপনাকেও সর্বোচ্চ শক্তি দিয়ে প্রেশার দিতে হয় যেন বাচ্চা বেরিয়ে আসে। বাচ্চার চাপ এবং মায়ের প্রেশারে 2 থেকে 3টি সঠিক প্রেশার পড়লেই বাচ্চা বেরিয়ে আসবে। তবে অনেকেই এখানে ভুল করে থাকেন, আগে থেকে নিজে অনেক প্রকারের প্রেশার বা শক্তি দেন কিন্তু বাচ্চা যখন চাপ দেয় সে সময় চাপ দেন না। মনে রাখবেন আপনার জরায়ের ভেতর থেকে যখন আপনি বাচ্চাকে বের করার প্রেশার অনুভব করবেন ঠিক সেই সময় আপনাকেও প্রেশার দিতে হবে, এতে করে বাচ্চার চেষ্টা ও মায়ের চেষ্টা উভয়ের চেষ্টায় নর্মাল ডেলিভারিটি অনেক সহজ হয়ে যাবে। তবে আজকাল সহজে যেন নর্মাল ডেলিভারি হয় এবং যোনিতে এলোমেলোভাবে কোনো ছেঁড়াকাটা যেন না হয়ে যায়, এজন্য আগে থেকে অল্প পরিমাণে কেটে দেওয়া হয়, যেই প্রসেসকে বলা হয় থাকে এপিসিয়েটোমি। অর্থাৎ এক্ষেত্রে বাচ্চার মাথা সহজে বের হয়ে আসার জন্য আপনার যোনির এক পাশ দিয়ে একটু পরিমাণে কেটে দেওয়া হয়। অনেকে বলে থাকেন এ কাটার সময় কেমন ব্যথা অনুভব হয়। আসলে এ সময় আপনার ডেলিভারি পেইন এতটাই তীব্র থাকে যে এ কাটার ব্যথা আপনি অনুভব করতে পারবেন না। তবে যখন বাচ্চা হয়ে যাবে এবং আপনার প্লাসেন্টা বেরিয়ে আসবে তখন কিন্তু আপনার আগে অনুভব হওয়া সমস্ত ডেলিভারি পেইনই দূর হয়ে যাবে। তখন যদি সেলাই করা হয়, কোনো প্রকারের অ্যানেস্থেশিয়া ব্যবহার না করে তখন আপনি ব্যথা অনুভব করতে পারেন। এজন্য অধিকাংশ ক্ষেত্রেই এ সময় অবশ করিয়ে নেওয়া হয়ে থাকে। লোকাল অ্যানেস্থেশিয়া দিলে অবশ হয়ে যায় এবং ব্যথা কম অনুভব হয়। তবে কিছু কিছু হসপিটালে অ্যানেস্থেশিয়া ছাড়াই সেলাই করে দেয়া হয়। আপনি যদি এ ব্যাপারে ভয় পেয়ে থাকেন তবে অবশ্যই ডক্টরের সাথে একবার এ ব্যাপারে আলোচনা করে নিতে পারেন। এছাড়াও ডেলিভারির পরে এ ব্যথা শুকোতে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, এটি নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনার 2 থেকে 3 মাস পরে এই প্রকারের কোনো কাটাই আপনি খুঁজে পাবেন না। 45 দিন বা 1.5 মাস পরে পুনরায় স্বামী সহবাস করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। নর্মাল ডেলিভারির এই কাটাকে অনেকে সিজারের সাথে তুলনা করে থাকেন, সেটি আসলেই ভুল কথা। সিজারের কাটা অনেক বড় কাটা, এর সাথে এপিসিয়েটোমির কোনো তুলনাই হয় না।
এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডেলিভারি রুমে একজন মায়ের সাথে কী কী ঘটে। ভিডিওটি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন, যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।